হসপিটালের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজকের লাইভ যে বিষয়টা নিয়ে আমরা সাজিয়েছি সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখনই এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা প্রত্যেকেই হয়তো আমাদের এই আলোচনায় পার্টিসিপেট করতে চাইবেন আমাদের এই ফেসবুক লাইভে, কারণ হার্ট অ্যাট্যাক এমন একটা বিষয় যে বিষয়টা নিয়ে আমরা সকলেই সন্ত্রস্ত থাকি। তবে লাইফস্টাইল কিছু মডিফিকেশনের মধ্যে দিয়ে কিন্তু এ মানে প্রিকশনস নিয়ে এই হার্ট অ্যাটাকের থেকে কিন্তু আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি কিভাবে, সে বিষয় নিয়ে আজকে আমাদের এই আলোচনা। এবং এই আলোচনার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর আদিত্য বিক্রম রুইয়া। ডক্টর রুইয়া, আপনাকে স্বাগত। আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, এই যে হার্ট অ্যাটাকের যে ভয়টা মানুষের মধ্যে, সেই হার্ট অ্যাটাকের ভয়টা আমি যেরকমটা বললাম যে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে দিয়ে কিন্তু সেটাকে আমরা প্রতিরোধ করতে পারি, সেটা কি সম্ভব নাকি এটা আমরা খুব নিয়মে থাকলেও হতে পারে? না, টোটাল ট্রুথফুলি আমরা যদি নিয়মে থাকে তাহলে এটা হার্ট অ্যাটাক হতেই পারে, বিকজ দেয়ার ইজ অলওয়েজ সাম ফ্যামিলি হিস্ট্রি হতে পারে বা একটা জেনেটিক্স করে জিনিস আছে। সো জেনারেলি ইন্ডিয়ান্স হ্যাভ আ হাই প্রোপেন্সিটি ফর হার্ট অ্যাটাক, তো আমাদের জিনসেই আছে আনফর্চুনেটলি, যে অ্যাভারেজ ইন্ডিয়ান্স জেনারেলি 10 ইয়ার্স আগে কার্ডিওভ্যাসকুলার রিস্ক থাকে আর ইভেন্টসগুলো হয়, যেটা দেখা গেছে সাইন্টিফিকলি। বাট ডেফিনেটলি সামথিং ইজ দেয়ার ইন আওয়ার হ্যান্ডস, মানে আমরা কিছু করতে পারি যাতে আমরা প্রিভেন্ট করতে পারবো হার্ট অ্যাটাকে। দেয়ার ভেরি সিম্পল থিংস লাইক বাট ইটস ডিফিকাল্ট টু চেঞ্জ আর লাইফস্টাইল অ্যাকচুয়ালি, বাট উই ক্যান ডু ইট ইফ উই আর ভেরি ডিটারমিন্ড। যেমন আজকাল দেখছেন আপনি সিগারেট, সবাই সিগারেট স্মোকিং, ইট ইজ ভেরি কমন ইন দ্য ইয়াঙ্গার পপুলেশন, দ্যাট ইজ হ্যাজ বিন ফাউন্ড টু বি এ ভেরি হাই রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ হার্ট অ্যাটাক। আমি একটা একটা স্টাডি করেছিলাম অ্যামাং পেশেন্টস উইথ দ্য ইয়াং MI, পেশেন্টস লেস দেন 35 ইয়ার্স অফ এজ হু আর হ্যাভিং হার্ট অ্যাটাক। মেনি ফিল্ম স্টার অলসো you are seeing nowadays having heart attack, Saurabh Ganguly sir, KK sir, ওনার সবাই হার্ট অ্যাটাক হয়েছিল। তো ওয়ান মেজর রিস্ক ফ্যাক্টর ইজ স্মোকিং। হোয়াট আই ফাউন্ড ইন মাই স্টাডি ইজ লাইক 95% অফ দ্য স্পেশালি মেন পপুলেশন, ইয়াং পপুলেশন, দে হ্যাড স্মোকিং অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর, দ্যাট উই ক্যান ইজিলি অ্যাভয়েড, সো দ্যাট উই ক্যান অবভিয়াসলি প্রিভেন্ট হার্ট অ্যাটাক ইন দ্যাট সেন্স। সেকেন্ডলি, ইফ ইউ ডু রেগুলার মনিটরিং অফ আর BP, সুগার, দিজ আর ভেরি কমন থিংস। আমরা বাড়িতে BP মেশিন থাকে সবার কাছে, এখন তো অটোমেটিক এসে গেছে, আমরা চেক করতেই পারি। উই ক্যান কন্ট্রোল ইট উইথ মেডিকেশনস। একটা প্রহিবিশন থাকে জেনারেলি পেশেন্টস ইজ দ্যাট উই ডু নট ওয়ান্ট টু টেক মেডিকেশন। সবাই বলে যে এটা আমি কেমিক্যাল কেন নেব, আমরা আয়ুর্বেদিক দিয়ে যাই, দ্যাট ইজ ফাইন, মিন্স একটা রিস্ক বেনিফিট থাকে, যে কোনো ওষুধে একটা সাইড এফেক্ট থাকে, বাট জেনারেলি দ্য বেনিফিট ইজ মোর দেন দ্য রিস্ক। আমরা যদি ওষুধ টাইমলি খাই তাহলে উই prevent heart attack, we prevent stroke, we prevent kidney damage, lot of things help if you take medicines properly. So it is very important to educate the general public that medicines are necessary when it is needed. কখন দেওয়া হবে সোজা কথা, আপনিও জেনে নেন যে BP যদি 140-90 থেকে বেশি হয় then it is called systemic hypertension. So in that case we have to see, observe for 1 or 2 weeks. If it is goes more than 150-160 then definitely we have to start medication. তখন আমরা স্টার্ট করব। একটা সুগার আছে, সেই সুগারকে বলে সাইলেন্ট কিলার, অ্যান্ড পেশেন্টস উইথ ডায়াবেটিস হ্যাভ ভেরিয়াস অর্গান ড্যামেজ, যেমন ওটা চোখকে ড্যামেজ করে, কিডনি ড্যামেজ করে, হার্টকে ড্যামেজ করে, পেরিফেরাল আর্টারিসকে ড্যামেজ করে। সো ইট অ্যান্ড পেশেন্টস তখন সিমটম নিয়েও আসে না, যখন আপনি বলছেন বুকে ব্যথা। অনেকবার কি হয় যে ডায়াবেটিক পেশেন্টস নার্ভে ড্যামেজ করে দেয়, সেই জন্যে ওদের বুকে ব্যথাও হয় না অনেকবার, সো উই কল ইট সাইলেন্ট হার্ট অ্যাটাক। তো সো ইট ইজ ভেরি মাচ নেসেসারি টু কন্ট্রোল ইয়ার ব্লাড সুগার। তো যদি আমরা ব্লাড সুগার চেক করি, সে গ্লুকোমিটার পাওয়া যাচ্ছে সবাই রোজই একবার বা সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 টাইমস ইফ দে ক্যান চেক দ্য ব্লাড সুগার অ্যান্ড কিপ ইট আন্ডার কন্ট্রোল, তাহলে দেখা গেছে যে ইফ দে স্টার্ট আর্লি ইন দেয়ার লাইফ, এটা পাওয়া গেছে যে ইফ দে স্টার্ট লেট ইন দেয়ার লাইফ দেন অ্যাট টু দ্য বেনিফিট নয়, বাট ইফ দে স্টার্ট আর্লি ইন দেয়ার লাইফ দের সামথিং কল লেগেসি এফেক্ট। সো দ্যাট এফেক্ট, ইফ দ্য ফার্স্ট 5-10 ইয়ার্স যদি ওরা ব্লাড সুগার ভালো করে মেনটেন করে, দ্যাট এফেক্ট পারসিস্ট ইভেন আপ টু 20-25 ইয়ার্স আফটার দ্যাট। সো এটা খুব দরকার যে আমরা সুগারকে কন্ট্রোল করি। নেক্সট থিং আছে কোলেস্ট্রল লেভেল। আমরা এখন যা আমাদের ফাস্ট ফুড এগুলো দেখা যাচ্ছে, সো দেয়ার ওয়াজ আ স্টাডি, আমি কালকেই দেখছিলাম ডিসকভারিতে,
50 years age there was only 5% of the population who were obese. Now it has increased to 20-25% worldwide. So eta keno hocche ora bolche je we eat lot of fast food in the form of jokhon amra ekhon burger pizza eigulo eshe geche. If you go by traditional Indian food that was much healthier actually. So amra jodi wheat rice that is much healthier than eigulo jam bread gulo ache tade moida thake. So that is not good for your health. So all the bread is not good actually for your health. So burger is not good, pizza is not good, all these things are not good and they have a high glycemic index. So it is better to avoid all those western food, fast food. ওরা কি করে, they don't have time for cooking their food. Actually western culture আপনি যাবেন তাহলে ওরা এতটাই বিজি নিজের লাইফে যে women are also working, men is also working. They don't have time for cooking their food. So it is for them easier option they have made. They ekta bread niye nao tate cheese slice hobe, ekta chicken piece hobe ar kichu ja vegetables nao cholo ota diye ora kore dey. But that is very unhealthy. Anything which we are getting from canned thing, any processed thing tate ki thake onek salt thake, preservatives thake. So there's a rise in cancer, there's a rise in BP also because we are taking this processed food which has high amount of salt. আর আমরা নিজে যে ট্রেডিশনাল ইন্ডিয়ান ফুডে জেনারেলি সল্ট ইনটেক ইজ নট দ্যাট মাচ হাই এক্সেপ্ট ফর হোয়াট উই পাপড় যা খাই তাতে আর আচার তাতে একটু থাকে আদারওয়াইজ ইট ইজ জেনারেলি হেলদি সো ইফ ইজ টু স্টিক টু হেলদি ট্রেডিশনাল ইন্ডিয়ান ফুড দ্যাট ইজ ইভেন মাচ বেটার ফর আর লাইফ স্টাইল উই আর কপিং ওয়েস্টার্ন ফুড আইটেমস অ্যাকচুয়ালি উই আর ফুলিশ এনাফ অ্যান্ড মেকিং আর ডাইট আনহেলদি ইন দ্য ওয়ে আর fresh fruits vegetables has got a lot of role and diet dekha gaya che Mediterranean diet was found to have a beneficial effect on the heart and the sugar. So what they show that even 15% reduction in cardiovascular death and mortality if you start Mediterranean diet. So Mediterranean diet is very similar to amader nije Indian diet er moto. Basically what they eat is fresh leaves and vegetables tar songe generally ফিশ খায় তো আর কিছু খায় না ওরা তো জেনারেলি আমাদেরও মিট ইজ নট দ্যাট মাচ গুড ফর ইয়ার হেলথ ফিশ ইজ গুড বেসিক্যালি ফিশ ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইট অ্যান্ড ফ্রেশ ফুড ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সো ইভেন দের ইজ ওয়ান ডায়েট কল্ড ড্যাশ ডায়েট দ্যাট অলসো কন্টেন্স বেসিক্যালি ফ্রেশ ফুডস অ্যান্ড ভেজিটেবলস ওয়ান অফ মাই ফ্রেন্ডস অ্যাকচুয়ালি ইজ HbA1c তখন ছিল 9.5 মিনস অ্যাট দ্যাট রেঞ্জ সবাই ইনসুলিন বলে রেকমেন্ড করে জেনারেলি ডক্টর্স তো ডায়েট ফলো করেছে কিছু নাই সকালে ফ্রেশ ফ্রুটস আর বিকেলে ফ্রেশ ভেজিটেবলস কুক করে ও নিত আর উইদিন 3 months ইজ HbA1c 6.5 মতো নিম অলমোস্ট নর্মাল সো জাস্ট বাই ফলোয়িং আ ডায়েট অলসো ইউ ক্যান ডেফিনেটলি ইম্প্রুভ ইউর হেলথ সেটা বলবো অ্যান্ড সাবস্ট্যান্সিয়ালি ইউ ক্যান রিডিউস ইউর হার্ট অ্যাটাক ইনসিডেন্টস but completely it is very difficult to say because একটা genetic factor হয়ে গেল একদম আমরা অনেকগুলো বিষয় কিন্তু এর মধ্যে দিয়ে শুনলাম প্রথমত যাদের ব্লাড সুগার আছে তারা কিন্তু একটু কনশিয়াস থাকবেন এবং সেক্ষেত্রে কিন্তু সুগারটা চেক করা একদম একটা টাইম একটা ইন্টারভ্যালে সেটা চেক করা এবং সেটাকে কী করে কন্ট্রোলে রাখা যায় সেই লাইফস্টাইলটা মেনটেন করা এটা খুব জরুরি পাশাপাশি কিন্তু এই যে যে ফুডগুলোর কথা নিয়ে আলোচনা করা হলো একটা হেলদি ডায়েট খুব জরুরি এবং আমাদের যে ইন্ডিয়ান ডায়েট সেটা কিন্তু খুবই সায়েন্টিফিক আমরা যারা মাছ খাই সেটা কিন্তু অনেক বেশি সায়েন্টিফিক এবং আমাদের শরীরের জন্য ভালো এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম এবং ফ্রেশ ভেজিটেবলস আর ফ্রুটস এটার তো কোনো বিকল্পই নেই আর আমরা যে ক্যান ফুড বা যে সমস্ত ফাস্টফুড খাই সেটা যতটা অ্যাভয়েড করা যায় কারণ এটা অনেক খারাপ দিক রয়েছে যদিও আমাদের এই ফাস্ট লাইফে এই ফাস্ট ফুড একেবারে অবশ্যম্ভাবী হয়ে গিয়েছে কিন্তু তা হলেও যতটা অ্যাভয়েড করা যায় সেটা দরকার তবে একটা বিষয় আমি একটু জানতে চাইব আমাদের এখন খালি যে সমস্ত ভিডিও আসে হোয়াটসঅ্যাপে বা যে সমস্ত ইউটিউব ভিডিওজ আমরা দেখি অনেক হেলথ নানা রকম টিপস থাকে তাতে একটা টিপস আমি নিজেই দেখছিলাম যে হার্ট অ্যাটাক হয়েছে একটা পাবলিক প্লেসে সেখানে হাতের বাঁ হাতের এই জায়গায় আঘাত করছে জোরে জোরে তাতে হচ্ছে সেই সিচুয়েশনটা ইমার্জেন্সি সিচুয়েশনটা হ্যান্ডেল হয়ে যাচ্ছে এটা কি সত্যি
দিস ইজ নট সায়েন্টিফিক আমি বলবো, যে ওখানে মারলে হার্ট অ্যাটাক সেরে যাবে সেটা তো কোনো এভিডেন্স নেই সায়েন্টিফিকলি। জেনারেলি কি হয়, যদি হার্ট অ্যাটাক হয় জেনারেলি আমরা বলি যে অ্যাসপিরিন বা ডিসপিরিন অনেকবার আগেই থাকতো, এখন অ্যাসপিরিন থাকে, ইকোস্পিরিন বলে ট্যাবলেট থাকে অনেকবার বাড়িতে থাকে, ওটা যদি দুটো তিনটে ট্যাবলেট খেয়ে নিই দেন সামটাইমস ইট বেনিফিটস। অ্যাসর্বিট্রেট, নাইট্রোকন্টিন বলে ট্যাবলেট থাকে, ওইগুলো খেয়ে নিলে বুকে ব্যথা কম হয়। বাট দ্যাট অলসো জেনারেলি একটা ডাক্তারকে জিজ্ঞেস করার পরে দেওয়া উচিত, মানে ইফ দ্য পেশেন্ট ইজ আনকনশিয়াস অ্যান্ড দ্যাট মাচ নট, দেন ইট ইজ বেটার টু অ্যাভয়েড দ্যাট, বিকজ ওটাও কিছু কিছু কন্ট্রাইন্ডিকেশনস আছে, যেমন বিপি কম হলে আমরা অ্যাসর্বিট্রেট বা নাইট্রোকন্টিন দিতে পারি না। তো আর আপনি যেটা বলছেন সেটা হাতে না, একটা বুকে যদি একদম পেশেন্ট আনকনশিয়াস হয়ে যায় তখন ও রেসপিরেটরি রেটটা কম, শ্বাস নিতে পারছে না বা পালস নেই, তখন আমরা সিপিআর দিই, যেটা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বলে, দ্যাট ইজ ওয়ার্ল্ড ওয়াইড নোন, অ্যান্ড দ্যাট ইজ বেসিকলি সেন্ট্রাল অফ দ্য চেস্ট অন দ্য স্টারনাম, এখানে হাত দিয়ে দু হাত দিয়ে ওখানে উপরে দাঁড়িয়ে এরকম করে প্রেশার দিতে হয় অ্যাট রেগুলার ইন্টারভালস, তাকে সিপিআর বলে। হাতে মারলে সেভাবে কোনো অসুবিধা কোনো লাভ হবে না আমার মনে হচ্ছে। তার মানে যে কোনো যে ভিডিও আমরা দেখতে পাই হোয়াটসঅ্যাপে বা এরকম ধরনের বিভিন্ন হেলথ টিপস, সবকটা কিন্তু বিশ্বাস করে নেওয়ারও কোনো দরকার নেই, বিশেষত এই ধরনের সিচুয়েশানে যেখানে আমাদের মানে এমার্জেন্সি একটা সিচুয়েশান হতে পারে, ফ্যাটাল হয়ে যেতে পারে সিচুয়েশান, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সাজেশান না নিয়ে সরাসরি ডাক্তারের থেকে সাজেশান নেওয়াটাই কিন্তু বেটার। আচ্ছা, ব্লাড প্রেশার যাদের হাই, অনেকের এরকম অনেক পেশেন্ট আছে যাদের ব্লাড প্রেশার হাই, তাদের ক্ষেত্রে কিভাবে তারা প্রিভেনশন করবে এই হার্ট অ্যাটাক বা কিভাবে প্রিকশনস নেবে সেটা যদি একটু বলেন। ব্লাড প্রেশার ইজ ভেরি কমন ইন্ডিয়ান পপুলেশন, এখন রিসেন্ট স্টাডি পাওয়া গেছে অ্যারাউন্ড 20-25% অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন হ্যাজ হাই ব্লাড প্রেশার, সো অ্যান্ড মোস্ট অফ 50% আনরেকগনাইজ অ্যান্ড আনট্রিটেড, মানে পাওয়া গেছে যে ওটা ওরা ডাক্তারকে দেখাচ্ছে না বা নিজে চেক আপও করছে না। হ্যাঁ, সো মে বি দ্য ইনসিডেন্স ইজ ইভেন হায়ার, বাট অ্যাট লিস্ট 1 in 4 পিপল, মানে কতটাই হাই, এতটাই হাইপারটেনশন ইজ দ্যাট মাচ কমন, অ্যান্ড ইউ উইল সি তোমার রিলেটিভ মধ্যে সবাই একটা বিপি ওষুধ কেউ খাচ্ছে, অনেকজন বলে যে এটা না আমি খেতে চাই না, এটা খেতে চাই না, বাট দ্যাট ইউ শুড ট্রাই টু এডুকেট দ্যাট পার্সন দ্যাট যদি আমরা ওষুধ খাই টাইমলি দেন ইট উইল প্রিভেন্ট নট ওনলি আর হার্ট, মানে হার্টে হাইপারটেনসিভ হার্ট ফেলিয়ার হয় সেটা প্রিভেন্ট করে, তারপরে একটা স্ট্রোক ওটাও প্রিভেনশন করে, তারপরে হাই বিপি অলসো পুটস প্রেশার অন ইউর কিডনিস, তাহলে কিডনি ড্যামেজও প্রিভেন্ট করে, সো ফুল বডিটাকে ওটা ড্যামেজ প্রিভেন্ট করবে ইফ ইউ টেক আর মেডিসিনস রেগুলারলি। ইফ ইউ আর আস্কিং মি হাউ টু টেক কন্ট্রোল অফ ইউর বিপি অ্যান্ড হাউ ইন লাইফস্টাইল মডিফিকেশন হাউ উই ক্যান ডিক্রিজ বিপি, তাহলে জেনারেলি বলা হচ্ছে যে উই শুড টেক লেস দেন 4 গ্রাম অফ সল্ট পার দিন, দ্যাট মিনস একদিনে 2 চামচ নুন থেকে কম নিতে হবে। কি হয় যে আমরা এতগুলো তরকারি খাই, সবাই মধ্যে একটু একটুখানি তো আছে, দ্যাট ইজ ওকে, বাট ওয়েন ইউ আর টেকিং স্যালাদ দেন ডোন্ট পুট অ্যাডেড সুগার, তখন নুন না দিলে চলবে, দেন তো পাঁপড় দিয়ে ও তখন ও নুন থাকে, আচার বেশি খেলে ওখানে নুন তখন থাকে, প্রসেস আইটেমস ওখানে নুন বেশি থাকবে, ক্যান্ড ফুড যেখানে প্রিজারভেটিভ না দিয়ে ওরা সল্ট দিয়ে, সল্ট ইজ ইউজ অ্যাজ এ প্রিজারভেটিভ, তো সেখানে ওইগুলো জিনিস না খেলে উই ক্যান অ্যাভয়েড এক্সেস অফ সল্ট, বিকজ ন্যাচুরালি দেখা গেছে যে আর কিডনিস বেসিকলি একটা মিনিমাম অ্যামাউন্ট অফ সল্টকে কনজার্ভ করে আর এক্সক্রিট করে দেয় বাকিগুলো, তো উই ওয়ার ইটিং ন্যাচুরালি অকারিং ফুড, উই ওয়ার ইটিং 2-3 গ্রাম অফ সল্ট পার ডে, সো আমরা কি করেছি একটা টেস্টি করব আর খাবারকে আর টেস্টি করবো, সবাই সব জায়গায় নুন ঢালতে হবে, তাহলে কি হয়েছে আমরা একটুখানি নুন হ্যান্ডেল করে নিচ্ছে কিডনিটা, কিন্তু যেটা এক্সেস আমরা বেশি বেশি করে দিচ্ছি সেটা এখন হ্যান্ডেল করতে পারছে না, তো কি হচ্ছে বেসিকলি পেশেন্ট আর গেটিং হাইপারটেনশন, সো দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য মেজর রিজনস যা হাইপারটেনশন ইজ বিকামিং কমন নাওডেজ, মানে আমাদের লাইফস্টাইলের জন্যই কিন্তু এই হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা পসিবিলিটিটা আমাদের মধ্যে প্রবণতাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, লো প্রেশার যাদের, লো ব্লাড প্রেশার, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কতটা? লো ব্লাড প্রেশার বেসিক্যালি কি হচ্ছে যে আপনার হয়তো হার্টের পাম্পিং কম আছে, হ্যাঁ, তাহলে লো প্রেশার আছে, তো অনেক পেশেন্টস উইথ হাই
ডিসিএমপি ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি মিন্স ওরা ক্রনিক হার্ট ফেলিয়ার স্টেটে থাকছে, তখন ওদের হার্টের পাম্পিং যেটা আমরা ইজেকশন ফ্র্যাকশন বলি নর্মালি এটা 60% হয়, তো যাদের হয়তো 30% 40% তাদের কি হয় যে ব্লাড তো পাম্প করতেই পারছে না হার্ট, তো একটা লো প্রেশার সিস্টেমেই চলছে, সো দ্যাট অলরেডি হার্ট অ্যাটাক হ্যাজ টেকেন প্লেস ইন দ্যাট পেশেন্ট। সব অনেকবার কি হয় যে ডায়াবেটিস পেশেন্ট ও জানেই না, ও চেক আপই করায়নি। আমাদের কাছে অনেকবার পেশেন্ট আছে অনেক লো বিপি, আমরা সব থেকে আগে একো করাই ইসিজি করাই দেখি, আর অনেকবার এটা বেরোয় যে ওর আগে হার্ট অ্যাটাক হয়েছিল ও বুঝতেই পারেনি, আর এখন পাম্পিংটা যেহেতু কম হয়ে গেছে সেই জন্যে লো বিপি দেখাচ্ছে, এটা একটা কারণ হতে পারে। আর আর একটা কারণ আছে যে আপনার থাইরয়েড, থাইরয়েড যদি ঠিক না থাকে তাহলে লো বিপি হতে পারে। একটা আছে হাইপোকর্টিসোলিজম, যদি ব্লাডে একটা হরমোন হয় কর্টিসল যদি ওটা কম থাকে যেমন অ্যাডিসন্স ডিজিজ বা যে কোনো একটা স্ট্রেস ফ্যাক্টরে, তখন ওই বিপিটা কম থাকবে। একটা আছে হাইড্রেশন, যদি আপনার ডিহাইড্রেটেড থাকে সানে বেরিয়েছে বাইরে বেরিয়েছে অনেক দূর দূরে হাঁটছে বা ম্যারাথন রানার বা কিছু আছে, তাদের বিপি লো থাকতে পারে। সো অ্যাজ কেস বাই কেস বেসিস উই হ্যাভ টু সি দ্য কজ অফ লো বিপি, তার উপরে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। বেশ, এটা যদি হেরিডিটি হয়ে থাকে, মানে অনেক ক্ষেত্রে হয় জেনেটিক্যাল, মানে তাদের ফ্যামিলি প্রত্যেকেরই লো বিপি, তাহলে সেই ক্ষেত্রে এটা কি রিস্ক ফ্যাক্টর থাকে? আই ডোন্ট থিংক সো, দ্যালে দ্যাট মিন্স দ্যাট ইজ হেরিডিটরি এন্ড দ্যাট হ্যাজ নো রিলেশন উইথ দ্য কার্ডিওভাসকুলার ডিজিজ অ্যাজ সাচ। আচ্ছা, মেন্টাল টেনশন, আমাদের এখন লাইফে কিন্তু লাইফ অনেক ফাস্ট হয়ে গিয়েছে এবং টেনশন অনেক বেড়ে গিয়েছে, আমরা প্রত্যেকেই প্রায় ইনসিকিউর, সেই জায়গায় দাঁড়িয়ে এই মেন্টাল টেনশনটা আমাদের হার্টের উপর কিরকম প্রভাব ফেলে? এটা আমি কি বলবো, আমাদের আমার ওপিডিতে অলমোস্ট 50% পেশেন্ট তখন আসতো যে ওর মেন্টাল টেনশন নিয়ে কিছু না কিছু নিয়ে, তারপরে হার্টে মনে হচ্ছে বুক দড়পড় করছে কিছু করছে, হার্টের কিছু সমস্যা নেই কিন্তু ওর সাবকনশিয়াস লেভেলে কিছু টেনশন আছে, অ্যাংজাইটি আছে, সেটা বিকজ আর ইমোশন, হার্ট ইজ রিলেটেড উইথ ইমোশনস, যে কিছু হলেই আমার হার্টের দড়পড় হবে কিছু হবে, ইভেন ইফ ইউ বিকাম এক্সাইটেড ইউ বিকাম ইলেটেড কিছু হলেই আপনার হার্ট রেট বেড়ে যাবে বা কমও হতে পারে। সো আর হার্ট ইজ ভেরি মাচ রিলেটেড টু আর ইমোশনাল স্টেট, সো এটা এফেক্ট করে ডেফিনেটলি। পেশেন্ট হু হ্যাভ টাইপ এ পার্সোনালিটি, যারা সবসময় টেনশন নিতে থাকে, ও সব কিছু কাজে টাইম করতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে, দে হ্যাভ হাই ইনসিডেন্স অফ কার্ডিওভাসকুলার ডিজিজ, হার্ট অ্যাটাক সম্ভাবনা বেশি ওদের। সো আর অনেকগুলো এটা হরমোন লেভেল ফিজিক্যাল লেভেল অনেকগুলো লেভেলেই এটা এফেক্ট করে টেনশন। একটা জিনিস হয় টাকা শুভ কার্ডিওমায়োপ্যাথি, যেটা হঠাৎ করে কোনো ইমোশনাল স্ট্রেস বা টেনশন নিয়ে হার্ট ফেলিয়ার হতে পারে। সো আর ইমোশনাল স্টেট ইজ ডেফিনেটলি রিলেটেড টু আর হার্ট, অ্যান্ড ইফ ই স্টে কাম কোয়াইট রিল্যাক্স ডেফিনেটলি ইনসিডেন্স অফ হার্ট অ্যাটাক কম হবে। একদম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটা ভীষণ জরুরি, কারণ আমরা যদি খুব টেনশন নিই তাহলে সেক্ষেত্রে হার্টের উপর অবশ্যই প্রভাব পড়ে। ফলে মেডিটেশন এটার জন্য একটা ভালো ট্রিটমেন্ট হতে পারে, মানে সবাই যদি আমরা যোগা করি মেডিটেশন করি সেটা কিন্তু একটা ভালো দিক হতে পারে। আচ্ছা, আর একটা বিষয় একটু জিজ্ঞাসা করবো, আমাদের এই যে করোনা পিরিয়ডটার পর থেকে কিন্তু লাইফের একটা রেগুলেশন বা ডিসিপ্লিন খানিকটা নষ্ট হয়েছে, অনেকেই আমরা অনেক বেশি সময় পর্যন্ত রাত জাগি, সকালে অনেক লেটে উঠলাম, মানে একটা যে রেগুলেশন থাকে বডি ক্লক থাকে সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে, সেক্ষেত্রে হার্টের ওপর প্রভাব পড়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? আপনি যা বলছেন যে সার্কাডিয়ান রিদম যেটা বল, যেটা সকালে উইথ দ্য সান রাইজেস উই শুড ওয়েক আপ এন্ড when the sun sets we should sleep, সেটা তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পরেই খারাপ হয়ে গেছে পুরো ওয়ার্ল্ডে। হ্যাঁ, তো আপনি দেখবেন যে বাইরে অনেকবার যে অ্যানিমালসগুলো আছে কাউসগুলো রাত্রিতে ওটা কনফিউজ হয়ে যাবে বিকজ দে আর নট অ্যাকাস্টম টু দ্যাট লাইটিং ইন দ্য নাইট, ওদের কি অ্যাকাস্টম রাখছে, যখন সানসেটস তখন রাত্রি হয়ে গেছে তখন ঘুমাবে, কিন্তু এখন দেখছে যে সানসেটস হয়ে কিন্তু সব জায়গায় এত লাইট, এই এখানে লাইট ওখানে লাইট, ওরা কনফিউজ থাকে অনেকবার, এরকম রাত্রিতে রোডের উপরে দেখবেন হাঁটছেন ওরা কনফিউজ আছে, so that affects us also, so sei jonne bole je we should not switch on our lights when we are sleeping. So there are many hormones which are released in our body when we sleep in the absence of light,
যেমন মেলাটোনিন বলে একটা হরমোন আছে, সেটা সিক্রিট হয়। ইনফ্যাক্ট গ্রোথ হরমোন অলসো ইজ সিক্রিটেড অ্যাট নাইট ওয়েন উই আর স্লিপিং। সো বাচ্চা ঘুমাচ্ছে মানে ভালো, মানে ইট ইজ গুড ফর হিজ গ্রোথ, বিকজ গ্রোথ হরমোন উইল বি সিক্রিটেড ডিউরিং দ্যাট টাইম ওনলি। সো মেলাটোনিন ইজ অলসো নেসেসারি ফর আর স্লিপ ওয়েক সাইকেল। যেমন আমরা জেটে বা এয়ারপ্লেনে এখন ক্রস কান্ট্রি ট্রাভেল করি, টু ইউএসএ নেন আই ট্রাভেল, তখন জেট ল্যাগ হয় বাই বিকজ উই আর গোয়িং ফ্রম মর্নিং অ্যান্ড উই আর ল্যান্ডিং দেয়ার ইন দ্য মর্নিং, সো একটা নাইট হচ্ছেই না। তো আমাদের বডি টু ইজ আকাস্টম টু দ্যাট, সো আর বডি গেটস ডিস্টার্ব, সো ডেফিনেটলি উইল ফিল ইরিটেটেড, ড্রাউজিনেস, স্লিপিনেস এগুলো থাকবে। যখন একটা বাচ্চা when he comes out of the womb, তখন কি হয়, he is not accustomed to this sleep wake cycle, তখন তো ভিতরে womb এ শুধু ডাকই আছে। হ্যাঁ, যখন বেরোয় then you can see that ও ঘুমোচ্ছে না ভালো করে, রাত্রিতে কেন জাগে থাকে। I recently had one child, so that's why I'm saying from my experience. So his sleep wake cycle is not regulated because in the womb it was dark every time. So now বেরিয়েছে তখন একটু টাইম লাগবে, এক দু মাস তিন মাস, তারপরে স্লিপ ওয়েক সাইকেল সেটেল হয়, ডেভেলপ করে এক ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইট কন্টিনিউস টু বি দেয়ার থ্রু আউট আওয়ার লাইফ। সো ইট ইজ নেসেসারি দ্যাট উই ওয়েক আপ উইথ দ্য সান অ্যান্ড উই স্লিপ অ্যাট লিস্ট নট লেট পাস্ট মিড নাইট, অ্যাট লিস্ট উই শুড স্লিপ বাই 9 or 10, দ্যাট ইজ ফর অপটিমাল হেলথ। কিন্তু এটা আমাদের পক্ষে কতটা সম্ভব আমরা জানি না, রাত 9টা বা 10টায় শুয়ে পড়া, কারণ অনেকের ক্ষেত্রে অফিস থেকে বাড়ি ফেরার টাইমটাই হচ্ছে রাত 11টা। সেক্ষেত্রে তাদের কিভাবে লাইফস্টাইল মডিফাই করতে হবে, কিভাবে তারা সুস্থ থাকবে সেটা কিন্তু তাদেরকে ভাবতে হবে, এবং খাওয়া দাওয়া রেস্ট সমস্ত কিছুই কিন্তু জরুরি আমাদের সুস্থ থাকার জন্য। আচ্ছা, এই যে ঘুম, ঘুমের কথা আমি বলছি, ঘুমের জন্য হার্টে প্রভাব পড়তে, যাদের ঘুম হয় না একদম, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে কি? Yes, there is one link of insomnia with heart disease. So, jodi amader sleep e ki hoy je our whole body gets relaxed. So, amader physical body relaxed hobe and even for the brain it is necessary. So, sleep is not just amra ghumiye gelam bas. Sleep is also containing many stages. So, there is one thing called NREM sleep and REM sleep. সো NREM স্লিপ হয় যখন আমাদের কোনো ড্রিমস আসে না, ওয়েন দ্য হোল বডি ইজ রিল্যাক্সিং, দ্য ফিজিক্যাল বডি অ্যান্ড দ্য অ্যাজ ওয়েল অ্যাজ আর ব্রেন ইট ইজ রিল্যাক্সিং। জেনারেলি আফটার NREM স্লিপ উই হ্যাভ REM স্লিপ, তখন কী হয়, উই হ্যাভ ড্রিমস, উই হ্যাভ আর ইমাজিনেশনস, ইমোশনস কামিং ইন টু আর ব্রেন। সো স্লিপ অলসো ভেরিয়াস স্টেজেস আর দেয়ার, আর যেটা দেখা গেছে যে পেশেন্ট যারা যাদের দে ডোন্ট হ্যাভ স্লিপ দে হ্যাভ হাই ইনসিডেন্স অফ কার্ডিওভ্যাসকুলার ডিজিজ। ইনফ্যাক্ট রিসেন্ট স্টাডি বোধ হয় ল্যান্সেটই পাবলিশ হয়েছিল, দে হ্যাভ ইনক্রিজ ইনসিডেন্স অফ ইভেন ক্যান্সার। সো ওয়েন ইউ সো স্লিপ ইজ ভেরি মাচ নেসেসারি ফর ইয়োর বডি। কেউ যদি বলে যে আমি তো সবসময় কাজ করি ঘুমোই না, নো, সো হি ইজ ফুলিশ। সো স্লিপ ইজ নেসেসারি ফর হিম, ফর এভরিওয়ান। একদম, ঘুম কিন্তু ভীষণ জরুরি, রেস্ট নেওয়াটা ভীষণ দরকার, এবং ভীষণ কাজ করাটা ভীষণ ভালো নয় কিন্তু, যে আমার শরীর ফিট রাখার জন্য আমি মাত্র 3 ঘন্টা কি 4 ঘন্টা ঘুমোই, এটা কিন্তু একেবারেই ভালো অভ্যাস নয়, এবং যেটা আমাদের শরীরের জন্য কিন্তু বেশ হার্মফুল। আচ্ছা, আমি বাচ্চাদের ক্ষেত্রে বলছি, বাচ্চাদের কি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কখন ও কি উপসর্গ থাকলে দেখা যেতে পারে? জেনারেলি বাচ্চাদের হয় না হার্ট অ্যাটাক, যেটা হয় ভ্যালভুলার অ্যাবনর্মালিটিস, মানে আমাদের হার্টের 4টে ভ্যাল থাকে, ইট ইজ লাইক ডোরস, দরওয়াজা মুখ, বিকজ ব্লাড ইজ কামিং গোয়িং আউট ফ্রম ভেরিয়াস চেম্বার, 4টে চেম্বার আছে, তাতে অ্যাজ আ ডোর আপনি বলতে পারবেন ওই ভ্যালসকে, ওটা খারাপ হয়ে যেতে পারেন। কেন হয়, আমাদের ইন্ডিয়াতে দের ইজ হাই ইনসিডেন্স অফ রুম্যাটিক হার্ট ডিজিজ। সো রুম্যাটিক হার্ট ডিজিজ কী হয়, ওটা অ্যাফেক্ট দ্য ভ্যালভস, যেটা ডোরস অফ দ্য চেম্বার্স অফ দ্য হার্ট, তখন ওটা খারাপ হয়ে যদি যায় তখন হার্ট ফেলিয়ার ফিচার্স এরকম হতে পারে। সো বাচ্চাদের আমরা জেনারেলি চেক আপ করি, তাহলে যদি আমরা হার্টের কোনো মারমার পাচ্ছি, অ্যাবনর্মাল হার্ট সাউন্ডস পাচ্ছি, তখন আমরা 2D একো বেসিক্যালি একটা স্ক্যান অফ দ্য হার্ট ওটা করাই, ওটা দেখতে গেলে যে ভ্যালভস ঠিক আছে কি না। সো ইট ইজ নট দ্য আর্টারিস, শিরাটা বন্ধ হয় না জেনারেলি, ইট ইজ দ্য ভ্যালভস উইচ আর দ্য প্রবলেম ইন চিলড্রেন জেনারেলি।
আর আনকমন জিনিস যেটা হয় কনজেনিটাল অ্যাবনর্মালিটিস হতে পারে হার্টে, যেমন এএসডি, ভিএসডি বা ফ্যালোস্টেটোলজি বা অনেক কিছু হয় যেটা টেকনিক্যাল টার্মস আমি আর যাবো না। ওখানে অনেকবার কোরোনারি আর্টারি অ্যাবনর্মালিটিস হতে পারে, শিরাতে অ্যাবনর্মালিটিস হতে পারে, তো সেখানে ইসকেমিক ফিচার্স আসতে পারে, বাট দিজ আর ভেরি রেয়ার এন্টিটিস। তো জেনারেল পাবলিকে আমি এটাই বলবো যে যদি কনজেনিটাল হার্ট অ্যাবনর্মালিটি হয়, হার্টের কোনো ফুটো বা এরকম আছে, তাহলে হয়তো ওটা হতে পারে। জেনারেলি বাচ্চাদের এটা হয় না, ভ্যালভুলার প্রবলেম হতে পারে তাদের, যদি এরকম হয় যে হাঁফিয়ে যাচ্ছে বা বুক দরবার বেশি করছে, তাহলে একটা হার্টের স্ক্যান বা 2D ইকো করাতে পারে। বেশ, আর একটা আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের এখন আমাদের বডি শেমিং নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে এবং যে কারণে প্রচুর মানুষ জিমে যায়, নিজেদের ফিগার মেনটেন করে, কিন্তু এই যে এক্সারসাইজ করা, কোনটা ওভার এক্সারসাইজ সেটা আমরা বুঝি না অনেক ক্ষেত্রে। এই ওভার এক্সারসাইজ কি আমাদের হার্টের উপর কোনো রকম প্রভাব ফেলতে পারে? ইয়েস, ইনফ্যাক্ট দ্যার ইজ সায়েন্টিফিক এভিডেন্স যে আমরা যদি ওভার এক্সার্ট করি আমাদের বডিকে, দেন ইট ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ। সো সবসময় এরকম নয় যে আমরা জিম যাচ্ছি সো আই এম হেলদি, দ্যাট ইজ আ ভেরি রং কনসেপ্ট। ইফ ইউ আর টেকিং ওয়েটস ওয়ে অ্যাবাভ হোয়াট ইউ ক্যান লিফট, তখন ওটা হার্টের উপরে জোর পড়বে। আর ইভেন দেয়ার আর সো মেনি ইঞ্জুরিজ, টেন্ডন রাপচার হয়, মাসকুলার ফ্যাটিগ হয়, মাসকুলার ইঞ্জুরি হয়। অনেক পেশেন্ট, অনেক আমি দেখেছি যারা পেশেন্ট জিমে যাচ্ছে, আমার আমার একটা রিলেটিভ ছিল হেভি লিফটিং, হেভি ওয়েট লিফটিং করতো, আমার ভর্তি হয়েছে। কি নিয়ে ভর্তি হয়েছে? পুরো ওর কিডনি কিডনি ড্যামেজ হয়েছে, অ্যাকিউট কিডনির ইঞ্জুরি উইথ পালমারি ইডিমা নিয়ে। কেন হয়েছিল? ও কিছু জল খাচ্ছিল না, বিকজ অফ ডিহাইড্রেশন অ্যান্ড হেভি এক্সারসাইজ কি হলো যে ওর কিডনি উপরে জোর পড়ে গেছে, আর একটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয়ে গেছে, তার জন্য ওকে ভর্তি হয়েছে। সো ইট ইজ নট গুড দ্যাট আমরা হেভি এক্সারসাইজ করি, লাইট অর মডারেট এক্সারসাইজ ইজ বেস্ট ফর এনি ওয়ান। যেটা বেস্ট ইজ ইউ ডু লাইট জগিং, এনিথিং, গো টু দ্য পার্ক, ডু ইয়োগা, ডু মডারেট এক্সারসাইজেস। হেভি ওয়েট লিফটিং ইজ নট গুড ফর ইয়ার হার্ট। মানে ওয়াকিংটাই একমাত্র মানে সবথেকে মানে হেলদি এক্সারসাইজ। ওয়াকিং ইজ গুড, বাইস সাইক্লিং ইজ গুড, সুইমিং ইজ কনসিডার্ড আ ভেরি গুড এক্সারসাইজ। হেভি ওয়েট লিফটিং ইজ নট কনসিডার্ড, ইট ইজ জাস্ট ফর ইয়ার লুকস, ইট ইজ নট ফর ইয়ার হার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ আমরা এই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, কারণ হার্ট অ্যাটাক এমন একটা আতঙ্ক আমাদের কাছে যে যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা খুব ভয় পেয়ে যেতে পারি, আমাদের প্রিয়জনদের কারোর বা আমাদের আত্মীয় পরিজনদের কারোর ক্ষেত্রে যদি এটা শুনি আমরা সঙ্গে সঙ্গে টেন্স হয়ে যাই এবং এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি করে। সেক্ষেত্রে আমরা একটুখানি যদি আগে থাকতে কনসিয়াস হই এবং আমাদের যে রেগুলার কিছু মেডিসিন আছে সেগুলো যদি ঠিক ঠিক করে নিই, একটু এক্সারসাইজ করি, লাইফস্টাইল মডিফাই করি এবং খাওয়া দাওয়া, বিশেষত খাওয়া দাওয়া, আমাদের যে ডায়েট সেটাকে যদি একটু কন্ট্রোল করি, তাহলেই কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। এবং বাই চান্স যদি হেরিডিটারি কারণে এই ধরনের হার্ট অ্যাটাক সমস্যা হয়, তাহলেও কিন্তু ডক্টর আজকে বলেছেন যে আমরা ইমিডিয়েটলি সেই সিচুয়েশনটা কিভাবে ওভারকাম করব, তারপর তো ডক্টরের সাজেশন মতো আমরা চলবই, ফলে আমরা একটু সচেতন হলেই কিন্তু আমাদের এই ধরনের সমস্যা থেকে মুক্ত হতে পারি। আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে, এই ধরনের অনেক আলোচনা আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আপনাদের যদি এই লাইভ ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমাদের এই পেজ, এবং এই নানান ধরনের ছোটোখাটো শারীরিক সমস্যা, জটিলতা এবং সেখানে ডক্টররা কী বলছেন তাদের মুখ থেকেই সরাসরি আপনাদেরকে শোনাবো আমাদের এই পেজের মাধ্যমে। তাই পেজটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আগামী দিনেও এরকম নানান সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার বিজি স্কেডিউল থেকে আমাদেরকে একটু সময় দিলেন, আমাদের দর্শকদেরকে অনেকটা হয়তো সচেতন করতে পারলেন, আপনার এই টিপসের মাধ্যমে হয়তো অনেকেই সচেতন হলেন, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আজকের লাইভ সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি, নমস্কার।